পৌষকালী পুজো উদ্বোধনে এসে গঙ্গাসাগর মেলা করা গেলে পৌষকালী মেলা কেন নয়, প্রশ্ন তুললেন বিধায়ক। শুক্রবার পৌষ মাসের শেষ দিন অর্থাৎ মকর সংক্রান্তি। এদিনের এই দিনে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর অঞ্চলে পৌষকালী মাতার পুজো দেখতে ভিড় করেন অগণিত দর্শনার্থী। আর এই পৌষকালী মাতার পুজোকে ঘিরে বিরাট মেলার আয়োজন করা হয় প্রতি বছর। জমজমাট মেলা দেখতে হাজির হন শান্তিপুর তথা জেলার বহু মানুষ। কিন্তু সম্প্রতি করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় মেলার অনুমতি এখনও পাওয়া যায়নি বলেই জানা যায়। এদিন পৌষকালী মাতার পুজোর উদ্বোধনে এসে শান্তিপুরের নবনির্বাচিত বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন, গঙ্গাসাগর মেলা যদি হয় তাহলে ঐতিহ্য ছিল ঐতিহাসিক পৌষকালী মাতার পুজোতে মেলা কেন নয়। পাশাপাশি কোভিড প্রোটোকল মেনে এই মেলার অনুমতি যাতে পাওয়া যায় প্রশাসনিকভাবে সেই চেষ্টাও তিনি করবেন বলে আশ্বাস দিলেন এদিন। দেখুন, এটা শুধু বিখ্যাত বলবো না, এই পুজো ঐতিহাসিক, সারা পশ্চিমবঙ্গের বুকে এই পুজোর একটি নাম আছে। আপনারা জানেন যে ওপারের মানুষরাও এখানে আসেন মাকে দর্শন করতে, এর ঐতিহ্য সুদূর প্রসারী, এখানকার মেলাও বিশাল আকারে হয়। কিন্তু কোভিড বিধিকে আমরা মান্যতা দিয়েছি, আমরা মান্যতা দিয়ে আমরা যতটুকু না করলে নয় ততটুকুই করেছি। বিধায়ক হিসাবে আমার দুঃখের একটাই জায়গা থেকে গেল যে গরিব মানুষ যারা মেলাতে এসে দুটো রুটি রুজি ব্যবস্থা করেন তারা সব থেকে বেশি ব্রাত্য হলেন, এটাই আমার কাছে খুব কষ্টের। আগামী দিনে এটা আমি প্রশাসনের সাথে কথা বলব, গঙ্গাসাগর যদি হতে পারে তাহলে আমাদের এখানেই গরিব মানুষগুলো পেটে যাতে লাথি না মারা হয় সে ব্যাপারটা আমাকে খেয়াল রাখতে হবে, আমি সেটা চেষ্টাও করছি। আজ তো প্রথম মেলা, এখনো 10 দিন আছে, আপনি বলছেন চেষ্টা করছেন, তাহলে কি 10 দিনের মধ্যে কি কোনো রকম সুরাহা পাওয়া যেতে পারে বলে মনে হয়? নিশ্চয়ই, আমি যদি কোভিড বিধি মেনে আমরা কিছু করতে পারি আমি সেই চেষ্টা অবশ্যই করবো। কারণ দেখুন, মামাটি মানুষের সরকারের বিধায়ক হিসাবে গরিব মানুষের পেটে লাঠি পড়ছে, এটা তো মেনে নেওয়াটা খুব কষ্টের, চেষ্টা করতে কি আছে, চেষ্টা করলে যে সাফল্য আসবে এরকম কোনো কথা না, আমি চেষ্টা অবশ্যই বরঞ্চ আপনাদের মাধ্যম দিয়ে সেই খবরটা চারিদিকের মানুষের সাথে শুনতে পাই সেই চেষ্টাই আরো করলাম, এটাই বলা যায়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।